আসসালামু আলাইকুম। IELTS-এর ক্যান্ডিডেট যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার নোট খাতায় আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন আমার কাছে আসছে। আবারও আমাদের এই ভিডিও সেশনগুলো শুরু করার পর থেকে, বিভিন্ন সলভ ক্লাসগুলো দেওয়ার পর থেকে আমার কাছে অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন সেট পাঠাচ্ছেন। তো আজকে সকালে আমি চিন্তা করেছি যে আপনাদের সবার সাথে আমি চার পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সব কিছুই রিলেটেড টু IELTS প্রিপারেশন। ওকে, সো আমার কাছে যে পাঁচটা প্রশ্ন আসছে আমি একে একে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি যে ভিডিওটা দেখলে আপনারা এই অনেকগুলো বিষয় সম্পর্কে সচেতন হতে পারবেন এবং সেই হিসাবে আপনার IELTS-এর যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা আপনি ভালোভাবে নিতে পারবেন। তো আমার কাছে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে IELTS-এর প্রিপারেশনের জন্য আমাদের টোটাল সময় কতদিন লাগবে। ওকে, হাউ মাচ টাইম ডু উই নিড। এখন এই ব্যাপারে আপনাদেরকে বলতে গেলে আমি আপনাদেরকে প্রথমে যে কয়েকটা বিষয় বলবো তা নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। আপনাকে আগে দেখতে হবে যে আপনি কোন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা কি IELTS একাডেমিক অর জেনারেল ট্রেনিং মডিউল, এই বিষয়টা আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন ধরনের মডিউলের প্রিপারেশন নেবেন। জেনারেলি একাডেমিকের চাইতে জেনারেল ট্রেনিং মডিউলটা তুলনামূলকভাবে অল্প একটু সহজ, কাজেই আপনার হয়তো জেনারেল ট্রেনিং মডিউলের প্রিপারেশনটা একটু কম লাগতে পারে। বাট ইট ডিপেন্ডস অর ইট ভ্যারিজ ফ্রম স্টুডেন্ট টু স্টুডেন্ট, ফ্রম ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট, এটা ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভ্যারি করে। সো এটার জন্য আমি যেটা মনে করি, আপনি যদি আপনার ইংরেজি লেভেলটা বুঝতে পারেন, আপনি কি প্রাইমারি লেভেলের স্টুডেন্ট ক্যান্ডিডেট নাকি আপনি জানেন যে আপনি ইন্টারমিডিয়েট লেভেলের ক্যান্ডিডেট নাকি আপনি অ্যাডভান্স লেভেলের ক্যান্ডিডেট, সেটা যদি আপনি জানা থাকে তাহলে আপনার জন্য প্রিপারেশনের টাইমটা আপনি নিজে সেট করতে পারবেন। প্রাইমারি লেভেলের একটা ক্যান্ডিডেটের জন্য যাদের ইংরেজিতে খুবই খুবই দুর্বল অবস্থা, তাদেরকে আমার পক্ষ থেকে আমি সবসময় যেটা বলি, তারা প্রথমে যেন IELTS-এর ব্যাপারে খুব তাড়াহুড়া না করেন। বিকজ এই পরীক্ষাটা নিয়ে আমাদের ভিতরে অনেক ধরনের ভুল কিছু কনসেপশন আছে। অনেকেই বলে ফেলবে যে আপনাকে অনেকেই অ্যাডভাইস দিয়ে ফেলবে বা একটা সাজেশন বা রিকমেন্ডেশন দিয়ে ফেলবে যে আপনি পরীক্ষা দিয়ে দেন, এটা এমন কোনো আহামরি কোনো পরীক্ষা না। দেখেন, যারা যে কোনো জিনিসকে যারা খুব সহজে চিন্তা করে তাদের কাছে বিষয়টা একরকম, যারা খুব স্মার্ট তাদের কাছে বিষয়টা একরকম। অ্যান্ড ইট অলসো ডিপেন্ডস হাইলি অন ক্যান্ডিডেটস লেভেল, এটা আমি যেটা একটু আগে আপনাদেরকে বললাম। তো ক্যান্ডিডেটের লেভেলের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। কাজেই আপনি যদি আপনার কাছে যদি IELTS ভালো লাগে, ইজি হয় মনে হয়, আপনি কিন্তু অন্য একজনকে সরাসরি কথাটা বলতে পারবেন না যে ওর জন্য সেটা ইজি হবে, বিকজ তার অবস্থা কি আপনি জানেন। ঠিক আছে, সো সেই জন্য যারা প্রাইমারি লেভেলের IELTS ক্যান্ডিডেট তাদের অবস্থা বুঝে যদি অবস্থাটাও দেখা যায় যে সে খুব দ্রুত কিছু গ্রামার শিখে ফেলতে পারবে, সে খুব দ্রুত নিজের যে ওয়ার্ড পাওয়ার বাড়াতে পারবে, তাহলে তার জন্য আপনি হয়তো 3-4 মান্থস বা 5 মান্থস আপনার যেটা বলেন, আমি হলে 6 মান্থস বলবো, 6 মাসে একটা প্রস্তুতি আপনি নিতে পারেন। আপনার অনায়াসে যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন তাহলে 6 মাসে আশা করা যায় যে আপনি একটা ভালো জায়গাতে চলে যেতে পারবেন। দেন কামস টু ক্যান্ডিডেট অফ ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেলের ক্যান্ডিডেটদের জন্য IELTS আমরা যেভাবে পড়াই, আমরা বিভিন্ন কোচিং সেন্টারে যারা পড়াচ্ছি বা বিভিন্ন ভালো অর্গানাইজেশনের সাথে যারা পড়াচ্ছি, তারা আমরা যেটা 3 মাসের একটা রুটিন তাদেরকে দিয়ে দিই বা 3 মাসের একটা প্রিপারেশন টাইম দিই। ইভেন ক্লাসগুলো শেষ করাতেও 3 মাসের মতো সময় লাগে। আপনি যদি কোনো ভালো IELTS ট্রেনের সাথে যোগাযোগ করেন উনি আপনাকে এই কথাগুলো বলবেন। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডভান্স লেভেলের যারা ক্যান্ডিডেট তাদের জন্য আসলে আমি অনেস্টলি যেটা মনে করি খুব বেশি একটা সময় লাগার কথা না, আপনি 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাসের একটা প্রিপারেশন টাইম রাখতে পারেন। ঠিক আছে, সো প্রাইমারি লেভেল স্টুডেন্টসদের জন্য যদি উনি নিজের লেভেলকে ইম্প্রুভ খুব দ্রুতগতিতে করতে পারেন তাহলে 6 মান্থস, ইন্টারমিডিয়েটের জন্য 3-4 মান্থস এবং অ্যাডভান্স লেভেলের ইংরেজি যারা ব্যবহার করতে পারেন তাদের জন্য 1-1.5 মান্থ। আমি এর বেশি কোনো সময় রেকমেন্ড করতে চাচ্ছি না, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি যা এখানে বলতেছি সব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি। দ্বিতীয় যে প্রশ্নটি আমার কাছে আসছে, কী কী ম্যাটেরিয়ালস আপনি স্টাডি করবেন বা কী কী বই আপনি পড়বেন, এটাও ডিপেন্ডস অর ভ্যারিজ ফ্রম ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট, এটা ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভ্যারি করে। আমি যখন IELTS-এর প্রিপারেশনটা নিয়েছিলাম তখন আমাকে যে বইটা দেওয়া হয়েছিল সেটা ছিল, আমি জানি না এখন আর এই বইগুলো পড়া হয় কিনা, বা আমার সময় ওই বইটা বেশ টাফ একটা বই ছিল। আমি ব্রিটিশ কাউন্সিলে প্রিপারেশন নিয়েছিলাম এবং আমাদের যে বইটা কোর্স ম্যাটেরিয়ালরা সাজেস্ট করেছিলেন আমাদের ট্রেনাররা, সেটা ছিল আমার যেটা মনে পড়ে, এ বুক ফর IELTS বাই স্যাম ম্যাককার্টার, জুলি ইস্টন অ্যান্ড জুডিথ অ্যাশ। তো ম্যাককার্টার এই ইস্টন অ্যাশের বইগুলো এখনও বেশ জনপ্রিয় আমি যারা জানি। তো আপনারা স্যাম ম্যাককার্টারের বইগুলো পড়তে পারেন, ম্যাকমিলান্স
অস্ট্রেলিয়ান সম্ভবত একটা পাবলিকেশন আছে, তাদের বেশ ভালো কিছু বই আছে। তাছাড়া যদি নাম ধরে ধরে বলি তাহলে আইএলটিএস ট্রেইনার একটা বই আছে, এটা আপনারা অনেকেই জানেন, বইটা অনেকে স্টাডি করেছেন, বেশ ভালো একটা বই, এটা আপনি ফলো করতে পারেন। আমি স্টেপ আপ টু আইএলটিএস বইটাও স্টাডি করেছি, আপনারা এটাও পড়তে পারেন। যদিও আমি আসলে খুব বেশি পড়তে পারিনি, আমি আপনাদেরকে কয়েকটা বইয়ের সম্বন্ধে আইডিয়া দিচ্ছি। তারপর ইদানিং অনেকেই বেশ কিছু বই আসছে, যেমন প্র্যাকটিস টেস্ট প্লাস একটা বই আসছে, এটা কিছু সিরিজ বই আছে, আপনারা এটা স্টাডি করতে পারেন। বাট আমরা যেটাকে আইএলটিএস-এর বাইবেল বলে থাকি আর কি, সো এই বইটা রাইট নাও আমার কাছে আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা যেটাকে আইএলটিএস-এর বাইবেল বলি, আপনারা এই বইটা স্টাডি করতে পারেন। এটা হচ্ছে কেমব্রিজের যে আইএলটিএস সিরিজ বই। ওকে, তো এই বইটা হচ্ছে বেস্ট বুক আমি যেটা মনে করি। আমি এটাকে আমার যত স্টুডেন্টস আছে, ক্যান্ডিডেট আছে, তাদেরকে আমি এটা রিকমেন্ড করি। তবে এই বইটা স্টাডি করার ক্ষেত্রে একটা ট্রিকি একটা বিষয় আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে এই যে বইটা, এই এই বইগুলো এখন মনে হয় কেমব্রিজের 1-15 পনেরোটা পর্যন্ত কি আসছে আর কি, সিরিজ বই এদের আসছে। সো এই বইগুলো আসলে কোনো, এখানে আপনাকে কোনো কিছু শেখানোর নাই, এখানে ভেতরে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই, কিছুই দেওয়া নাই। এই বইটা থেকে আপনি যদি শিখতে চান তাহলে আপনার জন্য অসুবিধা হবে। এই বইটা হচ্ছে আপনাকে চেক করার জন্য, আপনি কিছুদিন পড়াশোনা করেছেন, এখন আইএলটিএস-এর একটা পরীক্ষা দিবেন, আপনি এই বইটা নিলে চারটা করে টেস্ট আছে, একটার ভিতরে মক টেস্ট হিসেবে নিজেও দিতে পারেন, বা আপনি যদি কাউকে সাজেস্টও করতে চান তাদেরকে সাজেস্ট করতে পারেন এই বইটা স্টাডি করার জন্য। তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা অলরেডি প্রিপেয়ার্ড অবস্থা আছেন তাদের জন্য এই বই। আদারওয়াইজ আপনার যেটা হতে পারে, আপনার ট্রেনাররা আপনাকে যেভাবে সাজেস্ট করেন, আপনি তাদের মতামত নিয়ে বেশ কিছু বই পড়ার জন্য অনেক ম্যাটেরিয়ালস আছে। আর এখন তো অনলাইনে পিডিএফ ভার্সন পাওয়া যায়, যদিও আমি আসলে ব্যক্তিগতভাবে পিডিএফ ভার্সন ডাউনলোড করে পড়াটাকে সাজেস্ট করবো না অনেককেই, বিকজ যে কোনো বইয়ের একটা কপিরাইটের বিষয় আছে। আপনারা চেষ্টা করবেন বইটা ম্যানুয়ালি কালেকশন করার জন্য। আমি ম্যানুয়ালি বই পড়তে পছন্দ করি, আপনার হাতে বইটা থাকবে। বা যদি আপনি কম্পিউটারে কমফোর্টেবল ফিল করেন সেটা ডিফারেন্ট ইস্যু, আপনি কম্পিউটারে পড়তে পারেন, সেটা একটা ভালো বিষয়। আচ্ছা, এরপরে আসছে যে আমি আপনাকে আমার স্ক্রিনের চারপাশে আমি কি বেশ কিছু বইয়ের ছবি দিয়ে দিচ্ছি, আপনারা ছবিগুলো দেখে বা বইয়ের নামগুলো দেখে বইয়ের ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা গুগল থেকে সার্চ করে বইগুলো বের করে করতে পারেন, বা আপনারা যদি লোকাল মার্কেটে বইগুলো পান এই বইগুলো আপনারা একটু স্টাডি করতে পারেন। বাট এটা আমি 100% কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, এটা ডিপেন্ড করবে। তো কী কী বই আপনি পড়বেন সেটাও ডিপেন্ড করবে আপনার লার্নিং লেভেলের উপরে, এটা ডিপেন্ড করবে আপনার প্রিপারেশনটা আপনি কীভাবে নিচ্ছেন তার উপরে। পরবর্তী প্রশ্ন, আপনি প্রিপারেশনটা নেবেন কীভাবে, এবং আইএলটিএস-এর প্রিপারেশনের জন্য আইএলটিএস-এর বুকস বা আমরা এখন ইউটিউব ভিডিওস, প্লেলিস্ট বা পডকাস্ট সাজেস্ট করি, এগুলো ছাড়া কি আর কিছু করা যাবে না, এটাও ডিপেন্ড করে খানিকটা। সব কিছুই আসলে ডিপেন্ড করতেছে আপনার লেভেলের উপরে। আপনি আপনার লেভেলটা যদি আপনি খুব উইক থাকেন তাহলে অবশ্যই আপনি কোনো একজন ভালো এক্সপার্টের সাজেশন নেবেন, উনি কীভাবে প্রিপারেশন নিয়েছেন তার সাথে কথা বলে আপনি প্রিপারেশনটা নেওয়া শুরু করবেন। যদি আপনি অ্যাবসোলুটলি প্রাইমারি লেভেলের স্টুডেন্ট হন, প্রিলিমিনারি লেভেলের স্টুডেন্ট হলে আপনি নিজ থেকে কোনো সিদ্ধান্ত দিয়ে যাবেন না, দয়া করে এটা করবেন না। বাট যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টস হন বা ক্যান্ডিডেট হন, তাহলে আমি আপনাকে যেটা বলবো, এই প্রিপারেশনটা সম্পূর্ণ আপনি আপনার নিজের মতো করে সাজাবেন, ঠিক আছে? সেখানে আপনার নিজস্ব একটা জীবন আছে, আপনার সেখানে রুটিন আছে, আপনার কিছু কাজ আছে, সেই কাজগুলা রেখে, মূল কাজগুলা রেখে আপনার অপশনাল কিছু কাজ আছে এগুলো বাদ দিবেন লাইফ থেকে, এগুলো আপাতত কিছুদিনের জন্য বাদ দিয়ে দিবেন। ফেসবুকিং, হোয়াটসঅ্যাপিং, এই ধরনের যে ছোটোখাটো বিষয়গুলো আছে এগুলো থেকে কিছুদিনের জন্য আপনি একটু রেস্ট নিতে পারেন। খুব বেশি ফেসবুকে যাবেন না, আমি জানি ফেসবুক একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে, বাট প্রয়োজন ছাড়া খুব বেশি ফেসবুকে যাওয়ার দরকার নেই। যাইতে পারেন, একবার দুবার গেলেন দ্যাট ইজ ওকে, বাট খুব বেশি যাওয়ার দরকার নেই, ঠিক আছে? নোটিফিকেশনস অনবরত চেক করার দরকার নেই, এই অভ্যাস থেকে বের হয়ে আসে। কিন্তু আপনার মূল কাজ, বাড়িঘরের আপনার যে মূল কাজ আছে, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনার চাকরি বাকরি আছে, বা আপনি একজন স্টুডেন্ট, আপনার সামনে এক্সাম আছে, আপনি এইগুলো হচ্ছে আপনার প্রায়োরিটি। আপনি প্রায়োরিটিগুলোকে সামনে রাখবেন, তারপর প্রিপারেশনের আইএলটিএস-এর যে বিষয়টা সেটাকে ওইভাবে সাজাবেন। বাট আইএলটিএস-এ যদি আপনার এখন প্রায়োরিটি হয় তাহলে সেটা হচ্ছে আলাদা বিষয়, আপনি আইএলটিএস-কে প্রায়োরিটাইজ করবেন, সেই হিসাবে আপনার একটা রুটিন সাজাবেন। তো আপনি রুটিন কীভাবে তৈরি করবেন সেটার উপরে আমি এর আগেও একটা ভিডিওতে বা দুটা ভিডিওতে শেয়ার করেছি। রুটিন অনেকভাবেই আছে, আপনি আপনার ট্রেনারদের সাথে কথা বলতে পারেন, আপনার যদি পার্সোনালি যদি আপনি নিজের উপরে কনফিডেন্ট থাকে আপনি নিজেই রুটিনটা সেট করতে পারেন। তো রুটিন সেট করার সময় আপনি খেয়াল রাখবেন প্রতিদিন আপনার 4টা মডিউলের প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আপনি সপ্তাহে 6 দিনে 4টা মডিউলের প্রিপারেশন নেন, 3 দিন নেন দুটো মডিউলের, যে কোনো দুটো মডিউলের প্রিপারেশন, আর বাকি 3 দিন নেন আপনি যে কোনো অন্য দুটো মডিউলের প্রিপারেশন, এভাবে আপনি নেবেন। আর যে কোনো সপ্তাহের যে কোনো একটা দিন, সেটা বন্ধের দিন হতে পারে, যেমন আজকে আমাদের আমার এখানে শুক্রবার,
তো আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি শুক্রবারকে একটা পরীক্ষার দিন হিসেবে রাখতাম। প্রতি শুক্রবার আমি যে কোনো ছোটখাটো একটা পরীক্ষা দিতাম, হয় একটা রাইটিং টাস্ক ওয়ান আমি কভার করতাম, রাইটিং টাস্ক টু আমি কভার করতাম, অথবা আমি রিডিং এর একটা কমপ্লিট টেস্ট দিতাম, লিসনিং এর একটা কমপ্লিট টেস্ট দিতাম, বা আমি আমার কোনো ফ্রেন্ডকে হায়ার করতাম, বা আমার সিনিয়র কাউ কোনো বড় ভাই বড় বোন যারা ইংরেজিতে ভালো তাদের সাথে আমি ইংরেজিতে একটু স্পিকিং করতাম, তারা আমার পরীক্ষা নিতেন। তো আপনারা যে কোনো একটা অফ ডে হলে বেস্ট হয়, একটা অফ ডে রাখবেন আপনার নিজেকে চেক করার জন্য যে এক সপ্তাহে আপনি কী শিখেছেন, কতটুকু ফরওয়ার্ড করলেন নিজেকে। বাকি ছয় দিন সপ্তাহে তিন দিন দুটো মডিউল, এই হিসাবে আপনি একটা রুটিন সাজিয়ে ফেলবেন। সেটা হতে পারে যে শনি সোম বুধ এই তিন দিন আপনি লিসনিং এবং স্পিকিং করলেন, ঠিক আছে, আর রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন আপনি রিডিং এবং রাইটিং করলেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপরে। তো প্রিপারেশনটা অবশ্যই আপনার ফাইনাল এক্সাম কবে, ডেডলাইনটা কবে, ডেডলাইন সেট করে তারপর সেই অনুযায়ী একটা রুটিন সাজিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, আর আইএলটিএস এর বুকস এন্ড ভিডিওস ছাড়া আপনি আর কোনো কিছু করতে পারেন কিনা? অবশ্যই, সেখানে আসলে আইএলটিএস এর বুকস এন্ড ভিডিওসটা হচ্ছে যখন আপনি মোটামুটি শিওর যে আপনি পরীক্ষা দিবেন, ঠিক আছে। আমরা প্রস্তুতি তো একেবারে ছোটবেলা থেকে নিয়েছি, তাই না? আমরা ইংরেজি ছোটবেলা থেকে পড়তেছি, ইংরেজিতে আমরা ছোটবেলা থেকে কিছু না কিছু ওয়ার্ড জেনেছি, কিছু না কিছু গ্রামার আমরা অল্প বিস্তর শিখেছি, আমাদের শিক্ষা ব্যবস্থাতে গ্রামার শিক্ষা বাধ্যতামূলক। তো ছোটবেলা থেকেই তো আমরা পড়তেছি, স্কুল কলেজে আমরা পড়াশোনা যারা করেছি, অল্প হলেও মাদ্রাসাতে আমরা যারা পড়াশোনা করেছি, আমরা অল্প হলেও কিছু গ্রামার শিখেছি, তাই না? তো আমরা কিছুটা হলেও প্রিপেয়ার্ড। তো আমরা ছোটবেলা থেকেই কিন্তু এই পরীক্ষার ল্যাঙ্গুয়েজের, ইংরেজি ল্যাঙ্গুয়েজের পরীক্ষার ছোটবেলা থেকে কিন্তু প্রিপারেশনটা হয়ে আসতেছে। তো এই মুহূর্তে যেহেতু আপনারা, আমি ধরে নিচ্ছি যে যারা এই ভিডিওটা দেখছেন তারা অ্যাটলিস্ট এসএসসি বা এইচএসসি বা আমরা ইংরেজিতে ইংলিশ মিডিয়ামে যারা এই সেম সমমানের বা আলিম দাখিল পরীক্ষা যারা দিয়েছেন মাদ্রাসা বোর্ডে, আমরা সেই ব্যারিয়ারটা পার করে উপরে আসছি, আমি এই হিসাবে আপনাদেরকে বলতেছি। যদি আপনি এসএসসি এইচএসসির ক্যান্ডিডেট হন তাহলে আরেকটু মানে এটাকে আরেকটু ইজি করে আপনার মতো করে নিয়ে নেবেন। তো আইএলটিএস এর বুকস এন্ড ভিডিওস ছাড়া আপনি আরও অনেক কিছু করতে পারেন। আমি বিবিসি নিয়মিত দেখেছি, আপনারা বিবিসি দেখতে পারেন, আল জাজিরা টিভি নিউজ চ্যানেলসগুলো দেখতে পারেন, সেখানে অনেক ইম্পর্টেন্ট শব্দ আপনি পাবেন, সেখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় বা টপিক নিয়ে ওরা কাভার করে, টপিকগুলো সম্বন্ধে আপনার জানার একটা সুযোগ থাকবে। মুভিজ দেখার বিষয়টা এটা ডিপেন্ড করে, আমাদের দেশে ধর্মীয় অনেক বিষয় আশয় আছে, সো আমি আপনাদেরকে মুভিজ দেখাটা আমি বলবো, মুভিজ দেখলে ভালো, ইংরেজি মুভি দেখলে ভালো, আপনার অনেককে হেল্প হবে, তবে সাবটাইটেল অফ করে দিবেন, ঠিক আছে। ইংরেজি মুভি দেখলে এখন থেকে যেটা স্টার্ট করতে হবে আপনাকে, অনেক এর আগে হয়তো আপনারা শুনেছেন সাবটাইটেল দেখে, কিন্তু এখন আপনাকে সাবটাইটেল অফ করে শুনে উচ্চারণের ধরনগুলা বা সব কিছু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, এটা একটা কাজ আপনি করতে পারেন। তাছাড়া এখন অনেক অ্যাপ পাওয়া যায়, আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন যারা ব্যবহার করেন এখন অনেক অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসের ভিতরে শব্দ শেখার অনেক মজার মজার বিষয় আছে। আমি একটা গেম আমি নিয়মিত খেলি আমার অ্যান্ড্রয়েড ফোনে যেটা আছে, সেটা স্ক্র্যাবলস। স্ক্র্যাবলস একটা ওয়ার্ড গেম, আপনি আরেকজনের সাথে কিছু শব্দ তৈরি করবেন, একটা শব্দ জব্দের মতো একটা এটা করতে পারেন, ক্রসওয়ার্ডস খেলতে পারেন, এটাতে অনেক ইংরেজি শেখা যায়। কুইজলেট নামে একটা খুব ভালো একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা শিখলে আপনি প্রচুর শব্দ শিখতে পারেন, ঠিক আছে। তবে লিস্ট করে ভোকাবুলারি শেখার ব্যাপারে আমি আপনাদেরকে আবারও সচেতন করে দিচ্ছি, আপনি কনটেক্সচুয়াল ভোকাবুলারি শিখলে সেটা আপনার জন্য বেটার হবে। মানে হচ্ছে আপনি যে ওয়ার্ডটা শিখেছেন সেই ওয়ার্ডটা যেই পরিস্থিতি দিবে, যেই পরিবেশে এই ওয়ার্ডের মিনিংটা কি দাঁড়াবে, এইভাবে যদি আপনি ওয়ার্ড শিখেন আপনার জন্য সেটা ভালো হবে। কিন্তু আপনি যদি একেবারে মানে 200 ওয়ার্ডের একটা লিস্ট নিয়ে আসছেন, একটা বই আছে আমারই কিন্তু ওয়ার্ড বুক একটা আছে, তো এই ওয়ার্ড বুকেও কিন্তু অনেক শব্দের লিস্ট আছে, কিন্তু আপনি যদি ওয়ার্ড মুখস্থ করে শুরু করেন তাহলে এটার আসলে আপনি কোনো বেনিফিট পাবেন না। আপনি যে আপনাকে যাই বলুক না কেন, আপনি যে ওয়ার্ডটা শিখবেন সেই ওয়ার্ডটা কোন পরিস্থিতিতে ওয়ার্ডের অর্থটা কেমন হয়। যেমন আমি দুইটা একটা শব্দ বলি বুক, এমনিতে বুক শব্দের অর্থ বই আপনারা জানেন, কিন্তু আপনি যখন কোথাও কোনো স্টেডিয়ামে যাবেন সেখানে বুক বা বুকিং দিয়ে বুঝালে সেখানে কিন্তু অর্থটা হয়তো হতে পারে যে আপনি কোনো টিকিট কিনতে চাচ্ছেন, এখানেও তো বুকের একটা অর্থ আছে, তাই না? তো এটা আলাদা অর্থ। সো এই যে ও মানে পরিস্থিতি অনুযায়ী শব্দের অর্থগুলা ধরতে পারা, এইভাবে আপনি যদি শব্দ শিখতে পারেন সেটা আপনার জন্য উপকারী হতে পারে। আপনি অবশ্যই শব্দ শিখবেন, আমি বলতেছি আপনি শব্দ শিখবেন না, আমি অবশ্যই বলতেছি শব্দ শিখবেন, তবে এটাকে একবার লিস্ট ধরে শিখে না শিখে কনটেক্সট বুঝে শিখলে ভালো হয়। আর আপনাকে আমি যেটা সবচেয়ে বেশি সাজেস্ট করবো, আপনি ইংরেজিতে এখন অনেক ম্যাগাজিনস পাওয়া যায়, আমি রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিনটা খুব বেশি পছন্দ করি, আপনারা এই ম্যাগাজিনটা প্রতিদিন অন্তত একটা আর্টিকেল পড়ার চেষ্টা করবেন, প্রতিদিন অন্তত একটা আর্টিকেল কমপ্লিট করার চেষ্টা করেন। ইংরেজিতে যে কোনো ভালো ম্যাগাজিন থেকে, যে কোনো ভালো নিউজ পেপার থেকে অন্তত একটা আর্টিকেল প্রতিদিন আপনাকে পড়তে হবে,
যদি এটা করতে পারেন তাহলে কি হবে, আপনি এক সপ্তাহ, দু এক মাস, দু মাস পরে আপনি দেখবেন আপনার নিজের ইংরেজি লেভেলটা কতটুকু বেড়ে গেছে। ওকে, সো এটা প্রিপারেশনের জন্য হতে পারে। সো দেয়ার আর সো মেনি ওয়েজ হাউ ইউ ক্যান টেক ইউর প্রিপারেশন ইন আইএলটিএস এক্সেপ্ট ফর আইএলটিএস বুকস অ্যান্ড ভিডিওস। সো আপনি এর মধ্যে আপনার জন্য যেটা সুইটেবল মনে করেন আপনি সেটাই করবেন, ঠিক আছে। এরপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে যে আপনি কখন বুঝবেন যে আপনি আসলে আইএলটিএস-এর জন্য প্রস্তুত। এটা ডিপেন্ড করবে আপনি যখন এটা ফিলিং আসবে আপনার মনের ভিতরে, দেখবেন আপনার একটা ফিলিং আসবে যে আমি মনে হয় কিছুটা আগের চাইতে ভালো বুঝতেছি, আমি মনে হয় এখন আইএলটিএস কিছুটা হলেও মানে আগের চাইতে বেটার হয়েছি। যদি আপনার ভিতরে এই ধরনের কোনো ফিলিং আসে তখন আপনি মক টেস্ট দেওয়া শুরু করবেন। মক টেস্টের জন্য বাসায় আমি আগেই বলেছি অনলাইনে অনেক মানে ভালো প্রিপারেশন নেওয়া যায় মক টেস্টের, IELTSonlineTests.com। আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, এখানে গেলে আপনি লিসনিং রিডিংয়ের অটোমেটিক আপনি মক টেস্ট পেয়ে যাবেন। সো এরপরে কেমব্রিজের বইগুলো আছে, কেমব্রিজের বইয়ের ভিতরে চারটি করে টেস্ট থাকে, আপনি এগুলো দিতে পারেন। এখানে যে সমস্যা বা প্রবলেমটা হচ্ছে যে মক টেস্টে আপনি যখন পরীক্ষাটা দেবেন সেই পরীক্ষাতে রিডিং এবং লিসনিংয়ের অ্যান্সার তো আপনারা জানেন, যেটা অ্যান্সার শিট আছে আপনি নিজে মিলাই নিতে পারবেন। ঝামেলাটা হচ্ছে আপনার রাইটিং এবং স্পিকিং, এই দুইটার মক টেস্ট আপনি কীভাবে দেবেন। তো স্পিকিংয়ের জন্য বেস্ট মক টেস্ট দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে আপনাদের এলাকাতে যদি আইএলটিএস কোনো সেন্টার থাকে সেখানে যদি, অবশ্যই যদি কোনো গুড ট্রেনার থাকেন, এক্সপার্ট ট্রেনার থাকেন, আপনি তার কাছে গিয়ে মক টেস্ট দেবেন স্পিকিংয়ের। তার কাছে গিয়ে রাইটিং যদি ওনার সাথে ব্যবস্থা করতে পারেন, মক টেস্ট উনি অ্যারেঞ্জ করে দিলে আপনি সেখানে রাইটিংয়ের পরীক্ষাটা দিলেন, স্পিকিং পরীক্ষা দিলেন, উনি আপনাকে ইভালুয়েট করে দেবেন। এছাড়া আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমি মক টেস্টের ব্যবস্থা করতে পারবো আপনাদের জন্য, স্পিকিং এবং রাইটিং দুটারই। আমার অলরেডি আমার ওয়েবসাইটে IELTSDEAL.com গেলে আপনারা রাইটিং কারেকশন সার্ভিস পাবেন। আমি আমার বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য, বাংলাদেশি ক্যান্ডিডেটদের জন্য একেবারে অল্প খরচে, একেবারে আমি বলবো অল্প খরচে, আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য ওয়েবসাইটের সাথে আপনি দেখবেন আমি খুবই কম খরচে একটা রাইটিং ইভালুয়েশন সার্ভিস রেখেছি। সেখানে 3 পেজের আপনারা যে পরীক্ষাটা দেবেন আমাকে টাইপ করে যদি অ্যান্সারটা পাঠিয়ে দেন প্রশ্নসহ, আমি আপনাকে প্রশ্ন প্রোভাইড করতে পারি, আপনারাও দিতে পারেন। সেই ক্ষেত্রে টাইপ করে যদি আপনার অ্যান্সারটা পাঠিয়ে দেন আমি সেখানে আপনাদেরকে 3 পেজের একটা ফিডব্যাক দিব, টাস্ক 1 টাস্ক 2 দুটার জন্য আপনার কী কী সমস্যা হয়েছে, আপনার কী কী কারেকশন, কোথায় কী কী দরকার, কোথায় ইম্প্রুভমেন্ট দরকার, এবং আমি যে প্রশ্নগুলো দিই সেই প্রশ্নের মডেল অ্যান্সারগুলো আপনাকে এর সাথে পেয়ে যাবেন। ওকে, সো আপনারা রাইটিংয়ের ইভালুয়েশনটা চেষ্টা করবেন যে মানে ফেস টু ফেস বা সামনাসামনি যদি করা যায়, ব্যবস্থা করা যায় সবচেয়ে ভালো, না হলে অন্তত এমনভাবে করা যায় যাতে ফিডব্যাকটা আপনি প্রপারলি পান। এই ধরনের এক ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে স্পিকিং এবং রাইটিং দুটার জন্য উপকার হতে পারে। তো স্পিকিং হলে আমি ঠিক এইভাবেই আপনাদের সামনে ভিডিও সেশনে আসতে পারি, যেটা জুম মিটিংয়ের মাধ্যমে হতে পারে, গুগল মিটের মাধ্যমে হতে পারে। আমি আমার অনলাইনে ক্লাসগুলো গুগল মিট দিয়ে নিই, সো গুগল মিটের মাধ্যমে আমি আপনাদের স্পিকিং টেস্টটা নিতে পারবো, আমরা আপনাদেরকে ইভালুয়েট করে দিতে পারবো। অ্যাটলিস্ট হয়তো 100% জানি না হবে কি না, তবে অন্তত আশা করতে পারেন যে মোটামুটি আপনারা একটা নিজের অবস্থানটা বুঝতে পারবেন যে আপনি ঠিক কোথায় আছেন। সো এটা খুবই চিপ একটা রেটে আমি নিই, আমি এখানে খুব বেশি টাকা রাখি না, সো আপনারা এটা করতে পারেন। আবার আমি বলতেছি না যে আপনারা আমার কাছ থেকে সার্ভিসটা নেবেন, আপনাদের এলাকাতে যদি ভালো টিচার্স থাকেন, ট্রেনার থাকেন, তাদেরকে আপনারা মূল্যায়ন করেন, তাদেরকে যদি একটা খুবই শর্ট একটা ফিজ আপনি দিয়ে দেন তারা অবশ্যই সেখানে না করবেন না, আপনাদের একটা টেস্ট নেবেন। আর ফ্রিতে আপনি নেবেন না, একজন টিচার আপনাকে একটা ইভালুয়েশন করে দিবে সে ফ্রি, আপনি তাকে ফ্রি কেন দেবেন, একেবারে ছোট্ট একটা টাকা অন্তত তাকে দিলে তারও একটা উপকার হলো, আপনারও একটা উপকার হলো, ঠিক আছে। সো এটা হচ্ছে আইএলটিএস-এর প্রস্তুতির পরে যখন আপনি মক টেস্টগুলো দিবেন আপনার রেজাল্ট যখন আপনার কাছে আসবে সেই রেজাল্টগুলো আপনি একটু কালেকশন করা শুরু করবেন এবং এটা একটা রেকর্ড করবেন আপনার একটা নোট খাতাতে, যে কোনো একটা নোট খাতার একটা পাতায় আপনি এরকম একটা টেবিল করে, এখানে দাগ দিয়ে টেবিল করে তারিখ অনুযায়ী আপনি আপনার লিসনিং রিডিং রাইটিং স্পিকিংয়ের স্কোরগুলো লিখে রাখলেন। 5-6টা মক টেস্ট দেওয়ার পরে বা 7-8টা মক টেস্ট বা 10-12টা মক টেস্ট, এটা যার যার উপরে ডিপেন্ড করবে, মক টেস্টগুলো দেওয়ার পরে যখন আপনি দেখবেন যে সেখানে আপনার প্রায় বেশিরভাগগুলোতেই অ্যাভারেজ আপনার 6-6.5 এই জাতীয় স্কোর আসতেছে। এখন আপনার টার্গেট যদি থাকে 6-6.5 এবং আপনার যদি মক টেস্টের রেজাল্টগুলো 6-6.5 বা তার বেশি থাকে তাহলে আপনি নিজেকে ধরতে পারেন যে আপনি আপাতত প্রস্তুত, ঠিক আছে। যারা এর চাইতে ভালো টার্গেট করতেছেন ওই টার্গেট অনুযায়ী আপনি যদি কাছাকাছি থাকেন, একটু নিচেও থাকতে পারে একটু উপরেও থাকতে পারে, কাছাকাছি থাকলে এর মাঝামাঝি একটা অ্যাভারেজ করে নেবেন, গড় বের করে নেবেন। গড় বের করার পরে যদি দেখা যায় যে আপনি যেই স্কোর চাচ্ছেন তার আশেপাশে আছেন তাহলে ধরা যায় যে মোটামুটি আপনি প্রস্তুত। তবে মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অন্তত 10টা মক টেস্ট দেন, অন্তত 10টা মক টেস্ট দিলে আপনি আপনার অবস্থানটা নিজেই বুঝতে পারবেন।
সো তখন আপনি বুঝতে পারবেন যে আপনি প্রস্তুত, আপনি এখন রেজিস্ট্রেশন বা যেটাই করতে চান সেটা একটা বিষয়। ফাইনালি লাস্ট যে প্রশ্ন, কতদিন আগে পরীক্ষার কতদিন আগে আপনি রেজিস্ট্রেশনটা করবেন, এটার ব্যাপারে আমার দুটো রিকমেন্ডেশন আছে আপনাদের জন্য। আমি অ্যাডভাইস বলতেছি না, রিকমেন্ডেশন আছে দুটো। একটা হচ্ছে আপনি যখন মক টেস্ট দিয়ে প্রিপেয়ার্ড হয়ে যাবেন তখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন 15 দিন পরে পরীক্ষা বা 20 দিন পরে পরীক্ষা। বাট আমি অনেক ক্ষেত্রেই আমার কিছু ক্যান্ডিডেটদেরকে বা পরিচিত যারা আছেন তাদেরকে আমি বলি যে 6 মাস আগে রেজিস্ট্রেশন করে ফেলার জন্য বা 4 মাস আগে রেজিস্ট্রেশন করে ফেলার জন্য। এটার পিছনে একটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আমরা বাইরের জাতিগুলোর সাথে, আমাদের বাঙালি জাতির আমাদের একটা সমস্যা আছে বাইরের জাতির সাথে আমরা যে জায়গাতে একটা ডিফারেন্ট, আমরা সেটা হচ্ছে আমরা শুরু করি শেষ করি না। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উক্তি আছে, কোনো কিছু শুরু করি কিন্তু শেষ করিতে পারি না। সো আমরা সব কিছু শুরু করি, আমরা আইএলটিএস প্রিপারেশন শুরু করি, 2 মাস খুব ভালো যায়, 10টা 15টা শব্দ শিখে ফেলি খুব ভালো যায়, যেই 1 সপ্তাহ চলে যায় 2 সপ্তাহ চলে যায় তারপরে আমাদের আর অবস্থা বোঝা যায় না, আমরা আসলে ঠিক কি চাচ্ছি আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। সো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, আইএলটিএস প্রিপারেশনটা যেহেতু এটা আপনার জীবনের সাথে সম্পর্কিত, আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, ভালো একটা ভিসা চাচ্ছেন যারা, তাদের জন্য আপনারা জানেন যে আইএলটিএস কতটুকু গুরুত্বপূর্ণ। এখানে একটা ভালো স্কোর হয়ে গেলে সেটা 2 বছর পর্যন্ত আপনাকে আর কখনো ইংরেজির কোনো পরীক্ষা দিতে হবে না, 2 ইয়ার্স আপনি চিন্তা করে দেখেন। সো আপনি নিজের মানে কি লক্ষ্য সামনে সেটা আপনি নির্ধারণ আগে করবেন। ডেডলাইন সেট করার একটা নিয়ম হচ্ছে আপনার এইমটা কি, আপনার গোলটা কি, সেটা আপনার সামনে রাখা এবং সেই অনুযায়ী আপনার প্রিপারেশনটাকে নিজের মতো করে সেট করে নেওয়া। মনে রাখবেন আপনি আপনার নিজের যে বেসিক যে ডিউটিগুলো আছে, আপনার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, আব্বা আম্মা আছেন, আপনার বাবা মা আছেন, তাদের দেখাশোনার বিষয় আছে, ভাই বোন আছে, তাদেরকে সময় দিতে হবে, আপনার জব আছে, আপনার পড়াশোনা আছে, এইগুলোর পরে কিন্তু আইএলটিএস এর জন্য প্রতিদিন একটা সময় আপনাকে বের করে নিতে হবে। কাজেই এটাও তো একটা স্যাক্রিফাইস, অনেক বড় একটা স্যাক্রিফাইস, 3 মাসের জন্য, 4 মাসের জন্য, 6 মাসের জন্য। সো আপনি কখন মানে ফাইনাল পরীক্ষা রেজিস্ট্রেশন করবেন এটা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে মক টেস্ট দেওয়ার পরে যখন আপনি নিজের অবস্থানটা বুঝতে পারবেন তখন আপনি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। আর আরেকটা ভালো বুদ্ধি হচ্ছে 3 মাস আগে বা 4 মাস আগে রেজিস্ট্রেশনটা করে নেওয়া। এটা হলে যেটা হবে, আপনি কিন্তু 20,000 টাকা 22,000 টাকা দিয়ে দিয়েছেন, এখন আপনার আর উপায় নেই। আপনি যদি অবশ্য টাকার মূল্যায়নটা বুঝেন, টাকার বিষয়টা তো যদি আপনি ভালো করে বুঝতে পারেন যে টাকা রুজি করা কতটুকু কষ্টের বিষয়, এটা যদি আপনার মনের ভিতরে থাকে তাহলে আপনি 3-4 মাস আগেই রেজিস্টার করে ফেলেন। তাহলে যেটা হবে, পরীক্ষা দিতে আপনাকে পরীক্ষাটা দিতেই হবে, কাজে 3-4 মাস আগে, 5-6 মাস আগে যদি পরীক্ষা রেজিস্ট্রেশন করার সুযোগ থাকে সেটা এই চান্সটা আপনি নেন। তাহলে কি হবে, আপনি এই 6 মাসের ভিতরে নিজেকে মোটামুটি রেডি করে ফেলতে পারবেন, কারণ টাকাটা তো আপনি দিয়ে দিয়েছেন। পরীক্ষা না দিলে তো আপনি যদি পরে রেজিস্ট্রেশন করেন সেটা হচ্ছে আপনি তখন মনের ভিতরে একটা লেজিনেস আসতে পারে, লিথার্জি আসতে পারে, ঠিক আছে, আপনি নাম ফিল করতে পারেন, না ঠিক আছে পরীক্ষা দেবো না, এই না সেই না, অনেক বিষয় মাথায় চলে আসে। সো দ্য বেস্ট অপশন ইজ, যদি আপনার আসলে এই ধরনের বড় একটা লক্ষ্য থাকে আইএলটিএস নিয়ে, তাহলে 3-4 মাস আগে রেজিস্ট্রেশন করে ফেলুন, তাহলে সেটা আপনার জন্যই ভালো হবে। সো ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কি আপনাদেরকে মেসেজগুলো দিতে যাচ্ছি। তো আমি আশা করি আজকের এই ছোট্ট ভিডিও লেসনের মাধ্যমে আমি আপনাদেরকে এই মেসেজগুলো ঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি আশা রাখি যে আপনারা এই অ্যাডভাইসগুলো, এই রিকমেন্ডেশনসগুলো মাথায় রাখবেন এবং এই আলোকে নিজের প্রিপারেশন নিয়ে আইএলটিএস একটি ভালো স্কোর করবেন। তো আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।